ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي حافظ عرفار الله الرسول صلى الله عليه وسلم আরাফার দিনের সিয়ামের কথা বলেছেন। একটা প্রসিদ্ধ হাদিস যে আরাফার দিন যদি কেউ সিয়াম পালন করে আল্লাহ পাক এক বছর আগের আর এক বছর পিছনের অর্থাৎ দু বছরের সগীরা গুণা আল্লাহ মাফ করে দেন। তো আরাফা কোন দিন? আরাফার দিন হলো যেদিন হাজিরা আরাফায় অবস্থান নেন, 9 তারিখ। যেদিন হাজিরা আরাফায় অবস্থান নেন সেদিন হচ্ছে আরাফা। তাই আরাফার দিন হাজিরা 9 তারিখ অবস্থান করেন, তো ওই দিন এই যারা হজ করছেন না বাইরে আছেন তারা এই দিন সিয়াম পালন করবেন। যেমন সৌদিতে যারা বাইরে আছেন অথবা আপনি সার্জায় আছেন, আমরা সবাই জানি আরাফার দিন কোন দিন। বর্তমানে সারা বিশ্বে মানুষ জানতে পারে আরাফার কোন দিন, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের সিয়ামের কথা বলেছেন। এজন্য আরাফার দিনের সিয়ামটা বেশি স্পষ্ট যেদিন আরাফা হুজ্জাজ ইকরাম অবস্থান করেন সেদিনই সিয়াম পালন করবেন। সৌদি আরবে তো এই দিনই মানুষ সিয়াম পালন করেন। ইন্ডিয়া বাংলাদেশে ওই আপনি যে বলেছেন কুরবানির দিন আরাফার সিয়াম পালন করে, তারা ওই তাদের মানে বাংলাদেশ ইন্ডিয়ার ওই 9 তারিখ হিসেবে তারা পালন করে 9 তারিখ হিসেবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন আরাফার দিনের কথা বলেছেন। এই জন্য কোনো কোনো আলেম তারা বলেছেন যে বাংলাদেশও অথবা ইন্ডিয়াও আমরা যেহেতু বর্তমানে জানতে পাচ্ছি আরাফার দিন কোন দিন, তো সেদিনই আমরাও বাংলাদেশ ইন্ডিয়া যারা আছেন তারাও সিয়াম পালন করবেন এই আরাফার দিন। আর আপনি যেটা শুনেছেন ওইটাই অন্য মত অনুযায়ী শুনেছেন, কিন্তু হাদিসকে সামনে রেখে যেটা বেশি স্পষ্ট তা হলো আরাফার দিনে হুজ্জাজ ইকরাম যখন আরাফায় অবস্থান করবেন সেদিনই সিয়াম পালন করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাম ইয়াউম আরাফা, অথবা বলেন সৌম ইয়াউম আরাফা, মানে আরাফার দিনের সিয়াম বলেছেন। তো আশা করি আপনার কাছে স্পষ্ট হবে, এটাই আমার কাছে বেশি স্পষ্ট। আর এক্ষেত্রে সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া রয়েছে, এক্ষেত্রে তারা বলেছেন এই এই দিনেই সিয়াম পালন করবেন, অর্থাৎ আরাফার দিনের সিয়াম। আল্লাহু আলাম, আল্লাহ অধিক জানেন।